আমরা গুনাহ করেছি, করি নাই এই কথা বলতে পারবো না। আমরা মাঝে মাঝে সবার সামনে গুনাহ করি, মাঝে মাঝে গোপনেও করি। যেমন খেলা দেখছেন, এটা হয়তো বা কেউ জানে না, কিন্তু প্রত্যেক দিন ফেসবুকে আপলোড দিয়েছেন, তার মানে আপনি যা করলেন জাতিরে সব জানাইছেন। আপনি মরে গেছেন, আপনার পোস্টগুলো রয়ে যাবে। আমার বোন ছবি দিয়েছে, বেপর্দা চেহারা মানুষ দেখছে, ও মারা গেছে, ও তো চলে গেছে, কিন্তু ওর ছবিটা রয়ে গেছে। এখন যতজন ছবি দেখবে, যারা দেখবে তাদেরও গুনাহ হবে, ওই ছবি যে দিয়েছে তারও। তা আমার বোন মরে যাওয়ার পরেও গুনাহ বন্ধ আসেনি নাই, কেন? আপনি পাপ তো করেছেন, আপনি ডকুমেন্টস রেখে দিয়েছেন, আপনি জাতিকে জানিয়ে দিয়েছেন। ইন্টারনেট ব্যবহার একটু সতর্ক হন বন্ধু। মানুষ যখন মরে যায় তিনটা আমল চালু হয়ে যায়। তিনটা আমলের মধ্যে যেমন ভালো কাজ রেখে গেলে, রাস্তা করলেন, মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, এতিমখানা করলেন, বৃদ্ধাশ্রম করলেন, এগুলোর মাধ্যমে মানুষের উপকৃত হচ্ছে মানুষ, এটার যেমন স্বভাব যাচ্ছে। আপনি সিনেমা হল দিলেন, নাচ দিলেন, গান দিলেন, এটার কারণে সমাজ নষ্ট হচ্ছে। যেমন গুনাহ সমাজের হচ্ছে, তেমন গুনাহ মরার পরেও আপনার কাছেও একটা অংশ চলে যাচ্ছে। সেই জন্য আমি যে ফেসবুকে ছবি দিব, অনলাইনে কিছু লিখব, লেখার আগে 100 বার ভাববেন যে এই পোস্টটার মাধ্যমে ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে। এই যে খেলা যে দেখলেন, প্রত্যেকে যে পোস্ট করেছেন, প্রত্যেকটা পোস্ট রয়ে গেছে, এর মাধ্যমে আপনি জাতিকে সাক্ষী করে গেছেন। তা আল্লাহ চায় গুনাহ গোপন করতে, আপনি কেন গুনাহ ওপেন করে দিলেন? তো আমরা যে গুনাহ রুমের ভেতরে করেছি, গুনাহ করেছি মা জানে না, বাবা জানে না, সমাজ জানে না, এলাকার মানুষ জানে না, কিন্তু ওই গুনাহ যে করেছি আল্লাহ জানে কি জানে না? জানে। আমি যে গুনাহ করেছি আমার আল্লাহ জানে, আমার আল্লাহ দেখেছে। তা আমি গুনাহ যে করেছি আল্লাহ রাজি না নারাজ? নারাজ। তো আল্লাহ দেখছে আমি রুমের ভেতরে গুনাহ করেছি, কিন্তু আল্লাহকে আমার মারে জানিয়ে দিয়েছে, দেয় নাই। আমার বাবাকে বলে দিয়েছে, দেয় নাই। আমার এলাকার মানুষকে জানিয়ে দিয়েছে, দেয় নাই। আল্লাহ তাকে গোপন করে ফেলেছে। এখন আল্লাহরে জিজ্ঞেস করেন, মাওলা আমি যখন একলা রুমে গুনাহ করছি, তুমি তো দেখেছো। আল্লাহ বলে, দেখেছি। তুমি তো জানো। সে, জানি। তো তুমি রাজি না নারাজ? সে, বান্দা তুমি গুনাহ করলে আমি নারাজ হয়ে যায়। তো তুমি নারাজ হয়ে গেছো, তারপরেও আমার মারে জানাও নাই কেন? আমার বাবারে জানাও নাই কেন? আমার এলাকার মানুষকে জানাও নাই কেন? তখন আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা তোর মা তোরে ভালোবাসে? আমরা বললাম, মাওলা বড় ভালোবাসে। মায়ের চাদর আমাদের অনেক পাপ গোপন করেছে। তোর বাবা ভালোবাসে? আমরা বললাম, মাওলা কেউ যদি বুকে না নেয়, বাবা তখন বুকে নেয়। আল্লাহ বলে, মা যদি পেটে নেওয়ার কারণে তোকে বড় ভালোবাসে, বাবা যদি তোকে লালন পালন করার কারণে বড় ভালোবাসে, আমি তো তোরে বানাইছি, আমি তোর মালিক, আমি তোর মাবুদ, আমি তোর খালেক, আমি তো তোর মায়ের চেয়ে, তোর বাবার চেয়ে 99 বার বেশি তোরে ভালোবাসে। সুতরাং তোর মা যদি তোর গুনাহ গোপন করে ফেলে, তোর বাবা যদি তোকে ক্ষমা করে দেয়, আমি কেমনে তোর গুনাহকে ওপেন করে দিই? বান্দা মানুষকে জানাই নাই কেন জানিস? আমরা বললাম, কেন? যে একদিন তোর অনুশোচনা আসবে, একদিন তোর বুঝে আসবে, হয়তোবা তোর মন বলবে মাওলা চোখ দিয়েছিল কোরআন দেখার জন্য, কিন্তু কি দেখেছি? মাওলা কান দিয়েছিল আল্লাহর জিকির নবীর দরুদ শোনার জন্য, কি শুনেছি? জবান দিয়েছিল সত্য কথা বলার জন্য, কি বলেছি? হাত দিয়েছিল সালাম দেওয়ার জন্য, কি জুলুম করেছি? পা দিয়েছিল মসজিদ আসার জন্য, কোথায় গিয়েছি? হঠাৎ আপনার মনটা কেঁপে উঠেছে যে মাওলা আমারে বানাইল, তিনি চোখের জ্যোতি তো নেয় নাই, কান তো বধির করে দেয় নাই, মুখ তো বোবা বানাইয়া দেয় নাই, হাত তো কেটে নেয় নাই, পা তো প্যারালাইজ করে দেয় নাই, তাহলে আমার উচিত আজকে মাওলার দিকে ফিরে আসা। আল্লাহর রসুল বলেন, রাত যখন গভীর হয়ে যায়, তখন রহমান প্রথম আসমান থেকে ডাক দেয়, বান্দা ডাকবি আমারে? আমি তোর ডাকে উত্তর দিব। তুই আমার কাছে কিছু চাইবি? আমি তোকে দিব। তুই শুধু ক্ষমা চাইতে দেরি, আমি মাওলা তোর গুনাহগুলো ক্ষমা করে দিব।
তা আল্লাহ আপনাকে ডাকছে, আয় বান্দা, আর আমি আপনি কোথায় চলে যাচ্ছি। সেই জন্য আমার আল্লাহ বলে, ইজা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিম, বান্দা গুনার পর গুনা করেছিস, কিন্তু যেদিন বুঝে আসবে লজ্জা পাস না। তুই যদি এক বিঘত আসিস, আমি তোকে নেওয়ার জন্য দুই বিঘত আসব। তুই যদি এক হাত আসিস, আমি তোকে ধরার জন্য দুই হাত আসব। তুই যদি ইয়ামশি, হেঁটে হেঁটে আসিস, হারওয়ালা, আমি দৌড়াইয়া চলে আসব। বান্দা তুই যদি ক্ষমা চাস, আমি গুনাগুলো ক্ষমা করে দেব, তোকে মাফ করে দেব, মাসুম বানায়া দেব। আল্লাহ বলে, গুনাগুলো গোপন করেছি, এই কারণে বান্দা যেদিন আমার কাছে ক্ষমা চাইবে, গুনাগুলো ক্ষমা করে আমার বান্দারে আমি মাসুম করে ফেলবো।